ক্রিয়েমিন্ডের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সময় দিতে পারি নাই আমি। তো যাই হোক, আজকে আবার সময়ের প্রেক্ষিতে আজকে আবার আপনাদের সাথে আবার অ্যাড হয়েছি আমি আজকে। তো আজকে আমাদের যে ধারাবাহিকতার কিছু বিষয় ছিল, যে আমরা কিছু জিনিস শিখতেছিলাম, ছোট ছোট জিনিস, ছোট্ট ছোট্ট পার্ট গুলা শেখার চেষ্টা করতেছিলাম, তো আজকেও ঠিক এরকম একটা ছোট্ট একটা পার্ট আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট গুলাতে এরকম একটা আওয়ার টিম মেম্বার নামে একটা অপশন থাকে, ঠিক আছে, যেখানে হচ্ছে এরকম অনেক অনেক ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন হচ্ছে হইতে পারে। তো আমি এর ভিতরে একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি, ছোট্ট একটা ডিজাইন। এই ডিজাইনটা মানে করার চেষ্টা করবো অ্যাটলিস্ট, ঠিক আছে, যে এই ডিজাইনটা কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো। এখন এটা করতে গেলে যে বিষয়গুলো আমার দরকার হবে সেটা নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তবে আরেকটা পার্ট বিষয় হচ্ছে, আমি নতুন করে আজকে এক্সটার্নাল সিএসএস করার চেষ্টা করব। এক্সটার্নাল অর্থাৎ আগে যেরকম আমরা ইন্টারনাল সিএসএস করছিলাম, এখন থেকে আমরা চেষ্টা করব এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করা, অর্থাৎ নতুন করে আরেকটা ফাইল তৈরি করে ওই ফাইলে আমরা কোড করব সিএসএস এর। তো এইটা করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেই বিষয়গুলো আমি একটু জেনে নিই। সেই বিষয়গুলো কি, দেখেন এখানে হচ্ছে এই ইয়ের ভিতরে আমার 5টা ইমেজ আছে, সেই 5টা ইমেজ কিন্তু আমাকে কালেক্ট করে দিতে হবে, এবং চেষ্টা করতে হবে ইমেজ গুলো যেন একই মাপের হয়, একই মাপের হয়, বাট একটু ছোট বড় হইতে পারে, বাট অ্যাডজাস্টমেন্টটা করতে গেলে আপনাকে একই হচ্ছে সাইজ দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই রকম প্ল্যাটফর্ম তৈরি করা সহজ হবে। তো এখানে যে কাজটা করছি আমি, এখানে হচ্ছে মনে করেন যে আজকে আমাদের 17 নম্বর ক্লাস, তো এই 17 নম্বর ক্লাসের জন্য আমি এখানে 5টা ইমেজ নিয়েছি। 5টার জায়গায় আপনি 6টাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি 5টা ইমেজ নিয়েছি, 5টা ইমেজ নিয়ে আসলে আমরা দেখব যে এরকম টিম কিভাবে আমরা তৈরি করতে পারি। সাথে যখনই আমি এখানে হোভার করতেছি একটা, দেখেন তার নাম, তার একটা ডেজিগনেশন আসতেছে এরকম একটা। তো এরকম আমরা একটু কোড করার চেষ্টা করব এই জিনিসটাই জাস্ট। তো এখন এই কোডটা করতে গেলে আমি সাপোজ মনে করেন আমার একটা ফাইল আমাদের দরকার হবে, সেই ফাইলটা আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে টিম নামে একটা ফাইল তৈরি করলাম, আমি টিম ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিলাম, এটাকে আমি সেভ করলাম। সেভ করে হচ্ছে আমাদের এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের আর একটা ফাইল যদি আমি নিই, আর একটা নতুন ফাইল টিম নামেই ধরলাম, টিম ডট সিএসএস, সিএসএস নামে একটা ফাইল নিলাম, সেভ করলাম, এখানেই আমি এই জিনিসটা রাখলাম। এখন এখানে হচ্ছে আমি এখন কোড করব। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এইচটিএমএল এর কোডটাকে, বেসিক কোডটাকে নিয়ে নিতে হবে, অর্থাৎ বেসিক যে লেআউটের জন্য যে এইচটিএমএল এর যে মেইন কোড, অর্থাৎ বেসিক এলিমেন্ট, সেটা আমরা নিয়ে নিলাম। এখন আমি এখানে লিখলাম যে আওয়ার টিম মেম্বার, এরকম কিছু একটা লিখলাম, আওয়ার টিম মেম্বার। এখানে হচ্ছে আওয়ার টিম মেম্বার। এরপরে আসেন যে আমি সাপোজ মনে করেন, যদি আমি জাস্ট একটু দেখে দেখে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এখানে একটা অপশন আমি নিয়েছি যে আওয়ার টিম মেম্বার, এই কথাটা লেখার চেষ্টা করছি। এটাকে একটু ডিজাইন দেওয়া হয়েছে, ডিজাইন কিছুই না, এটাকে হচ্ছে জাস্ট একটা শেডিং দেওয়া হয়েছে। সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি এটাও আমরা দেখব। তো এখন এখানে ওই যে উপরের যে অংশটা, অর্থাৎ এখানে আমি সাপোজ একটা H1 ট্যাগ নিলাম, এখানে যে কথাটা লেখা আছে আমি কপি করলে কপি করতে চাই আওয়ার টিম মেম্বার, অথবা আমি এখানে লিখে দিই যে আওয়ার টিম মেম্বার, টিম মেম্বার, সেভ করলাম। এখন আমি এখানে একটু সিএসএস করার চেষ্টা করি। সো সিএসএস করতে গেলে যে কাজটা করতে হবে আমাকে, আগেই আমাকে এই সিএসএস এর এই ফাইলটাকে, এই ফাইলটাকে এই ফাইলের সাথে অ্যাড করতে হবে। যে এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাদের লিঙ্ক যে এটা আছে, অর্থাৎ ট্যাগটা আছে, এই লিঙ্ক ট্যাগটাকে আমাকে নিয়ে নিতে হবে, এবং এই টিমের এই নামটাকে, অর্থাৎ টিম ডট সিএসএস, এই রেফারেন্স, এই হাইপার রেফারেন্স এখানে আমি দিয়ে দিব টিম ডট সিএসএস। তাহলে কি হলো, এই পেজটার সাথে এই পেজটার একটা লিঙ্ক হলো, অর্থাৎ এখন যদি আমি এই পেজে কোনো কিছু কোড করি,
তখন এইখান থেকে আমি এটাকে দেখতে পারবো। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ব্রাউজারে ওপেন করি, সো আমি দেখবো যে এখানে জাস্ট একটা লেখা আছে আওয়ার টিম মেম্বার। ওকে, আরেকটু একটু বিষয় খেয়াল করেন যে এখানে দেখেন অনেক ফাঁকা জায়গা, এই পাশে ফাঁকা জায়গা রয়ে গেছে, তো এটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা জানি আগে থেকেই যে আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অবশ্যই আমাকে ইউনিভার্সাল সিলেক্টর যেটা আছে সেইটাতে যে আমাকে মার্জিন মার্জিন জিরো করতে হবে, আর প্যাডিংটা আমরা জিরো করে দিয়ে আসবো, প্যাডিং জিরো। তো সেভ করলে যে জিনিসটা দেখবো আমরা যে এখানে যে বেশি লেন্থ ছিল ফাঁকা ছিল এটাকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমি এটাকে এটা নিয়ে আমি একটু কাজ করব। তো তার আগে হচ্ছে আমি টিম মেম্বার নিয়েছি, টিম মেম্বারের এখানে এইচ ওয়ান ট্যাগ এখানে ধরেছি। তো এখানে হচ্ছে আমি এমন হইতে পারে যে এইচ ওয়ান কেও ধরতে পারি, আমি এইচ ওয়ান কে ধরি, যেহেতু এক্সট্রা কোনো এইচ ওয়ান ট্যাগ আমি এখানে নিব না, চেষ্টা করব না নিয়েই কাজ করার এই সেকশনটা। তো আমি এইচ ওয়ান ট্যাগকে ধরলাম, এইচ ওয়ান ট্যাগ, এটাকে যদি একটু ডিজাইন করি আমরা, সাপোজ কালার দিব, একটা কালার দিব, কালারের একটা নাম হইতে পারে ব্লু কালার দিতে পারি আমি, বা এমন ব্লু না দিয়ে আমি ব্ল্যাকই আপাতত দিয়ে রাখি, ব্ল্যাক সিকে ব্ল্যাক দিলাম, সেভ করলাম। এরপরে কি করতে, এই টেক্সটটাকে আমি সেন্টার যদি করতে চাই, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম। এই কালার ব্ল্যাক দেওয়ার দরকার নেই, যেহেতু আমার অলরেডি কালার ব্ল্যাক আছে, তো জাস্ট সেন্টার করে দিয়ে আসলাম, আমি সেন্টার করে দিয়ে আসলাম। এখন এটাকে যদি আমি একটা শেডিং দেওয়ার চেষ্টা করি, তো শেডিং দেওয়ার আগে এখানে আমি একটা এই স্যার, এই স্যার যদি আমি ধরে নিই, এই স্যারকে যদি ধরি তাহলে দেখবো যে নিচে একটা দাগ হয়ে গেছে। সো এখানে যদি আমি একটু রিলোড দেই, সো দেখতেছি এখানে একটা দাগ হয়ে গেছে, ওকে দাগ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডিজাইন করব, এটার মতো যদি করতে চাই, এটার মতো যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে শেডিং দিতে পারি, এটার উপরে যদি শেডিং দিই সেই শেডিংটা দিলে এই কাজটা হবে। তো এই কোডটাকে আমি যেহেতু এইচ ওয়ান ট্যাগের উপরে বলতেছি, সো এখানে আমি জাস্ট টেক্সট টেক্সট হাইফেন শ্যাডিং শ্যাডো, শ্যাডোর উপরে সাপোজ আমি এখানে 2 পিক্সেল, তারপরে হচ্ছে 2 পিক্সেল, চারি সাইডে 2 পিক্সেল করে আমি জাস্ট 2 পিক্সেল জাস্ট একটা কালার দিলাম, সাপোজ ব্লু কালার, যেহেতু এটাতে ব্লু কালার আছে ব্লু কালারের একটা কালার দিলাম শ্যাডিং হিসেবে। তো এখন যদি এটাকে আমি সেভ করি তাহলে দেখবো যে একটা শেয়ারিং হয়েছে, এটার মতো, এটার মতো একটা শেয়ারিং কিন্তু হয়ে গেছে। এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবেন, দুর জায়গায় আপনি যদি যদি মনে করেন যে স্কাই স্কাই ব্লু দেন তাহলে একটু ভিন্ন আসবে, বিষয়টা হচ্ছে এইটা, তাছাড়া কিছুই না। সো আমি রিলোড দিলাম, দেখেন একটা হালকা কালারের একটা শেডিং দিয়ে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আপনারা চিন্তা করবেন কি কালার দিবেন আসলে, আর এই শেডিংটা কত গাঢ়ত্ব হবে, এটা এই গাঢ়ত্ব হচ্ছে আমি 2 পিক্সেল করে দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে দিয়ে দেখতে পারেন, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য জাস্ট। ওকে, এটা গেল। এখন হচ্ছে যে বিষয়টা বলি, সো এখন আমাদের জিনিসটা এইটুকু শেষ মনে করেন। এখন যদি আমি এই জিনিসটাকে দিয়ে আসতে চাই, এই যে এই পুরাটাকে যদি ধরি আমি, সো পুরাটাকে ধরতে গেলে আমি এখানে যে কাজটা করতে হবে, আমাকে একটা সেকশন, সাপোজ একটা সেকশন আমি নিলাম, সেকশন ধরলাম, সেকশনের একটা ক্লাস ধরলাম, ঠিক আছে, এটার নাম দিলাম আমি সাপোজ টিম নামে, এই সেকশনের সেকশনের ভিতরে টিম নামে একটা আমি নাম দিলাম, তো একটা সেকশন আমি তৈরি করে নিলাম। এখন কি করবো, সেকশনের ভিতরে আমি হচ্ছে একটা ডিভ নেওয়ার চেষ্টা করবো, একটা ডিভ নিব, সো আমি এখানে ডিভ ডট সাপোজ হচ্ছে মেম্বার, যেহেতু টিম তার ভিতরে আমি মেম্বার নিতে চাচ্ছি, তো মেম্বার নামে একটা হচ্ছে আমি ডিভ নিয়ে নিলাম, তো মেম্বার নামে ডিভ নিলাম। সো ডিভ নেওয়ার পরে আমি এখন দেখেন কিছুই নাই এখানে, আসলে কিছু দেখতে পাবো না আমি, দেখেন আপনারা এটাতে কিছুই দেখতে পারবেন না, এই যে কিছুই নাই,
সো ডি আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, ডিভের ভিতরে আমাকে একটা ইমেজ নিতে হবে। সো ইমেজ আমি নিয়ে নিই, ইমেজ ইমেজ টেক্সটের ভিতরে আমার যে ইমেজ নাম দেওয়া আছে একটু খেয়াল করব, এখানে মেম্বার ওয়ান, মেম্বার টু, মেম্বার থ্রি, মেম্বার ফোর, মেম্বার ফাইভ নামে সবগুলো কিন্তু জেপিজি ফাইল, একটু খেয়াল করবেন এখানে যে ধরনের ফাইল আছে সেই ধরনের ফাইল আসলে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সাপোজ দিলাম মেম্বার ওয়ান ডট জেপিজি, সেভ করলাম, সেভ হয়ে গেলে এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে এখানে আমার একটা ইমেজ কিন্তু চলে আসছে। ওকে, ইমেজ চলে আসছে। তাহলে বাকি ইমেজগুলো আমাকে নিতে হবে, তো বাকি ইমেজগুলো নেওয়ার আগে আমি সিম্পল একটা, যেহেতু আমি বলতেছি এখানে যদি আসে এইটাতে যদি একটু দেখি, এটার ভিতরে হচ্ছে একটা নাম আছে, নামের নিচে তার একটা ডেজিগনেশন আছে। তো এই জিনিসটা যদি আমি তৈরি করতে হয় তো এই জন্য আমাকে এইচটিএমএল লিখতে হবে। তো এইচটিএমএল লিখতে গেলে এখানে আমি আরেকটা ডিভ নিব, ঠিক আছে, ডিভ ডট ডেজিগনেশন নামে একটা ডিভ আমি নিব এই জায়গায়, ঠিক আছে। তো এর ভিতরে যে কাজটা করব আমি একটা নাম দিব, সাপোজ এখানে যেমন দিয়েছি, তো এখানে মনে করেন আপনাদের ভিতর থেকে একজনের নাম দিয়ে দিই, মারিয়া মারু নাম দিলাম, আপনাদের ভিতরকার একজনের নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এরপরে একটা ব্রেক দিলাম আমি, জাস্ট একটা ব্রেক, তারপরে এখানে তার একটা ডেজিগনেশন আমি দিয়ে দিলাম, সাপোজ উনি হচ্ছে এসইও এক্সপার্ট নাম দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এটাকে একটু দেখি, একটু রিলোড দেই, সো এখানে দেখেন মারিয়া মারু অ্যান্ড এসইও এক্সপার্ট এই কথাটা চলে আসছে। সো এটা গেল। এখন আচ্ছা, সো এটা হয়ে গেল একটা, এখন আমি যে কাজটা করব, আমার আরো তো টিম মেম্বার দরকার, আমি কি করব, এটাকে কপি করব, কপি করলাম এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দেবো একটার পর একটা পেস্ট, আমি পাঁচটা পেস্ট করব, যেহেতু আমার পাঁচটা মেম্বার নিব আমরা, সো পাঁচটা মেম্বারের জন্য পাঁচটা আমি তৈরি করে নিলাম। সো এখানে হচ্ছে মেম্বার, এটা ঠিকই থাকবে মেম্বারের ভিতরে, এখানে হচ্ছে মেম্বার ওয়ান, ইমেজের নামগুলো চেঞ্জ করে দেবো, মেম্বার টু, মেম্বার থ্রি, মেম্বার ফোর, মেম্বার ফাইভ, পাঁচজনের জন্য পাঁচটা হয়ে গেছে, সেভ করলাম। সেভ করে যদি রিলোড দেই তাহলে দেখতেছি পাঁচজনের জন্য পাঁচটা। এখন নাম আর ডেজিগনেশন চেঞ্জ করবো এগুলো বাকিগুলো। তো এটার জন্য আমি কি করব, এখানে প্রথমটা ঠিক থাকলো, দ্বিতীয়টা হচ্ছে আরেকজনের নাম দিয়ে দিই, সাপোজ হচ্ছে মনে করেন যে রহিম জামান একটা নাম দিয়ে দিলাম, উনি হচ্ছে সাপোজ ওয়েব ডেভেলপার, ওয়েব ওয়েব ডেভেলপার। তারপর হচ্ছে আরেকজনের একটু নাম দিয়ে দিই, সাপোজ হচ্ছে করিম জামা, উনি হচ্ছে সাপোজ আমি ধরলাম যে ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে আমি আরেকটা নাম লিখে দিই, এরকম হচ্ছে হাসান সাব্বির, এখানে হচ্ছে উনি সাপোজ হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এক্সপার্ট। আর তারপরে হচ্ছে আরেকজনের নাম যদি দিয়ে দিই আমি, আল ইসলাম আল ইসলাম দিয়ে দিলাম, তো এখানে হচ্ছে উনি এসইও এক্সপার্ট, সাপোজ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এরকম ভাবে আমি পাঁচজনের পাঁচটা ডেজিগনেশন নিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে
তাহলে দেখেন এখানে যে পাঁচজনের পাঁচ রকমের ডেজিগনেশন কিন্তু হয়ে গেছে। তো এখন যে কাজটা করব, এখন এটা এই বরাবর আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্লক অবস্থায় আছে। এখন আমরা কি করব, এটাকে ইনলাইন আকারে নিব। সো আমরা হচ্ছে যে কাজটা করতে পারি, সো এটা কোথায় আছে আগে সেটা জানতে হবে। সো এটা হচ্ছে সেকশন, এই সেকশনের ভিতরে কিন্তু সব আছে, একটু মাথায় রাখবেন, সেকশনের ভিতরে কিন্তু বাকি সবগুলো আছে। সো আমরা ফ্লেক্স সম্বন্ধে জেনেছিলাম, ফ্লেক্স কিভাবে কাজ করে। সো আমি এই সেকশনের টিমটাকে ধরবো, টিমটাকে ধরবো। সো এখানে আমি টিমটাকে ধরলাম, এখানে টিমটাকে ধরে জাস্ট আমি এর একটা উইড যদি দিয়ে দিই, পুরোটার একটা উইড দিয়ে দিব, সাপোজ 100% দিয়ে দিলাম, 100%, এবং এখানে ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, ডিসপ্লে করলাম ফ্লেক্স, সেভ করলাম। এখন যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম তখন এটা পাশাপাশি চলে আসবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটা গেল পাশাপাশি চলে আসছে, এখন এটা কোনটা আসছে, এই পুরাটাকে পাশাপাশি নিয়ে নিচ্ছে, অর্থাৎ এর ভিতরে যে ডিপগুলো আছে, তার মেম্বারগুলো আছে, এর ভিতরে যেগুলো আছে এগুলো পাশাপাশি চলে গেছে। ফ্লেক্সের ধর্মই এটা, যে যে যেটাকে ধরবো আমরা তার ভিতরে যেসব সাব পার্টগুলো আছে সেগুলো যদি একই লেভেলের হয়, অর্থাৎ দেখেন এই মেম্বার কিন্তু মেম্বার, এই ডিপটা কিন্তু সবগুলো কমন, এই কমন। সো এর ভিতরে যে আন্ডারে থাকে এগুলো পাশাপাশি হয়ে যায়, এটা আমরা জানি। তো এটা পাশাপাশি হয়ে গেছে, এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে মেম্বারকে, এই মেম্বারকে ধরবো এখন। সো মেম্বারকে ধরবো, এখানে হচ্ছে আসলো, এখানে মেম্বারকে ধরলাম আমি, মেম্বারকে ধরে, মেম্বারকে ধরে যে কাজটা করব, মেম্বারে একটা উইড দিব আমরা, মেম্বারে উইড সাপোজ আমি 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল, এর একটা হাইট দিব আমরা, এটাও সাপোজ হাইটটা দিলাম 200 পিক্সেল, ওকে 200 পিক্সেল দিলাম, তারপরে 200 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম আমি, জাস্ট মেম্বারটাকে জাস্ট দেখার জন্য যে কি অবস্থা হয়। দেখেন এটা কোনো পরিবর্তন হলো হয়নি, আমি বুঝতেছি না পরিবর্তনটা, ঠিক আছে, বুঝতেছি না, এই কারণে ইমেজগুলো বড় আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারতাম। সো তার আগে আমি আমি ইমেজগুলোকে একটু সাইজ করে দিব, ঠিক আছে, ইমেজগুলোকে সাইজ করে নিব। সো ইমেজ আছে কিসের ভিতরে, টিম মেম্বারের ভিতরে, তারপরে হচ্ছে সাপোজ ইমেজ যেহেতু একটাই ট্যাগ, সো এখানে আলাদাভাবে ক্লাস নেওয়ার কিছু নেই, সবগুলো ইমেজ কিন্তু এক। সো কন্ট্রোল কিন্তু সবগুলাকেই করব, সো ইমেজ ট্যাগটাকে ধরলেও কোনো সমস্যা নেই, যদি ডিফারেন্ট ডিফারেন্ট হইতো সেক্ষেত্রে আমাকে ক্লাস বা কোনো কিছু একটা ধরে নিতে হতো, যেহেতু একই এই জন্য আমি ইমেজ ট্যাগকে ধরলাম, ইমেজ ট্যাগকে ধরে ইমেজ ট্যাগের সাপোজ এটারই একটা হাইট দিয়ে দিলাম, এই সেম হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল বাই 200 পিক্সেল, সেভ করলাম, এটাকে রাউন্ড করে দিলাম, যেহেতু আমাদের ইমেজগুলো এখানে কি দেখতেছি রাউন্ড করা আছে, এই ইমেজগুলো কি করা আছে রাউন্ড, সো আমি এটাকে রাউন্ড করে দিব। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, বর্ডার হাইফেন রেডিয়াস, রেডিয়াস করতে হবে 50%, সেভ করলাম। এখন যদি আমি একটু রিলোড দেই, এটা যদি একটু দেখি, তাহলে দেখবো যে এটা রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে রাউন্ড হয়ে গেছে, এখন আমি যে কাজটা করতে পারি, যে এই যে বর্ডার, এই সরি, এই টিম মেম্বার, সো টিম মেম্বারকে আমি একটু কাজ করব, সেটা কি সাপোজ এর একটা বর্ডার দিব, বর্ডার, বর্ডার দিলাম, বর্ডার দিলাম সাপোজ হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড, সাপোজ লিনেন নামে একটা কালার আছে, এটা দিয়ে দিলাম। সো লিনেন হচ্ছে এই কালারটা, এই যে আগের যেটা আছে এটা, এই যে একটা শেডিং দেখতে পাচ্ছি, একটা বর্ডার দেখতে পাচ্ছি এটা। তো এখন যদি আমি এটা সেভ দেই, দেখতেছি যে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই যে বর্ডার দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, যেহেতু বর্ডার দেখতে পাচ্ছি, তো এখন যে কাজটা করব, এটাকে এটাকেও আমি কি করব, বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, বর্ডার, বর্ডার হাইফেন রেডিয়াস, এটা হচ্ছে 50%, সেট করে দিলাম, রিলোড, এই যে দেখেন সুন্দর একটা বর্ডার কিন্তু হয়ে গেছে। এখন
এখন এটা খেয়াল করেন, এটা হচ্ছে পাশাপাশি আছে, এদিকে পাশাপাশি, আমি চাচ্ছি এটাকে সেন্টার করতে। এটা যেমন আছে সেন্টারে, সুন্দরভাবে সব দিক দিয়ে সমান জায়গা দূরত্ব নিয়ে সেন্টারে আছে। তো এই কাজটা করতে গেলে কি করব, আমাদের আমাদের যে কাজটা করতে হবে, এটার একটা মার্জিন দিতে হবে। মার্জিন হচ্ছে আমরা করে দেব 0 অটো, তাহলে ও নিজের মতো করে সুন্দরভাবে জায়গা করে নেবে। মার্জিন 0 অটো করে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম, সরি এটা রিলোড করলাম, দেখেন সুন্দরভাবে জায়গা। এখন একটু খেয়াল করেন, এই যে আমি এটা নিয়েছি, কিন্তু এই যে ইয়েটা নিলাম আমি, এই বর্ডারটা আছে কি, এটা হচ্ছে মেম্বার, সেটা হচ্ছে কোনটা, এই যে মেম্বারটা আছে, এই মেম্বারের সাইজ আমরা নিয়ে নিচ্ছি, এই সাইজটা কত, 200 বাই 200। এখন কথা হলো যে যখন আমি 200 বাই 200 নিলাম, তাহলে যেটা ছোট হয়ে গেছে, তাই না? তো ছোট হওয়ার কারণে আছে, ছোট হওয়ার কারণে কি হয়েছে, এই জায়গায় যদি একটু ধরি, এই যে এই লেখাটা আছে ডেজিগনেশন, এই ডেজিগনেশনটা তো আছে কোথায় সেটা আগে চিন্তা করতে হবে। ডেজিগনেশনটা আছে হচ্ছে এই মেম্বারের ভিতরেই, কিন্তু এই মেম্বারের ভিতরে আরেকটা ডিভ আছে এই ডেজিগনেশন, কিন্তু কি হয়েছে, আমি এই হাইট এবং উইথ নিয়েছি কি মেম্বারের, যার কারণে কি হয়েছে, এর হাইট উইথ কম হওয়ার কারণে, যেহেতু 200 MB একটা ইমেজ আছে এর ভিতরে, সো সরি 200 উইথ হাইটের একটা ইমেজ আছে, সো এটার জন্যে সমান জায়গা আমি নিয়েছি যাতে এর ভিতরে অ্যাডজাস্ট হয়। কিন্তু বাকি যেটা আছে, এই যে তাহলে যেহেতু 200 নিয়েছি, 200 নেওয়ার কারণে এইগুলো হয়ে গেছে কি বাইরে চলে গেছে। তো বাইরে চলে গেলে কি হয়েছে, এখন বাইরে তো থাকা যাবে না, আমি তো বাইরে রাখবো না, এটার মতো কি করব, আমরা এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করব, যেটা ওভার করলে একটা সুন্দর ইফেক্ট দিচ্ছে, তাই না? এইটা করার চেষ্টা করব। কিন্তু এটা কোথায় আছে, এটা বাইরে আছে, এটাকে কন্ট্রোলিং করতে হবে। এখন কিভাবে আমরা কন্ট্রোল করব সেটা, এটা হাইটটা কি ইয়ার কারণ কি, এটা হচ্ছে হাইট আমরা 200 দিয়ে রাখছি, আমরা যদি এটাকে 400 দিই, হাইটটা সেভ করলাম, 400 দিয়ে যদি দেখি তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা এই জিভের ভিতরে, দেখেন এই যে জিভের ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাট দেখতে কি হচ্ছে, বিশ্রী একটা দেখাচ্ছে, তাই না? তো এটা কিন্তু জিভের ভিতরে শো করতেছে, এটাই হচ্ছে সে মেম্বার ডিভ, এই যে বর্ডারটা যার ভিতরে আছে সাদা ব্যাকগ্রাউন্ড, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি নিয়ে নিই, সাপোজ এটা 200 না দিয়ে আমি আমি 400 না দিয়ে এটা 200ই করে দিলাম, 200 আগে আগে দেখি, তারপরে আমরা এটা চেঞ্জ করবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিলাম ব্ল্যাক, দিলাম ব্ল্যাক, সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন ব্ল্যাক কালারের একটা, এটা হচ্ছে সে মেম্বার, এই মেম্বারের বিষয়, এটা হচ্ছে মেম্বার, দেখেন লেখাটা কি হয়েছে ওর ভিতরে ঢুকে গেছে, তো ব্যাকগ্রাউন্ডের কালার সাথে লেখা কিন্তু আর দেখা যাচ্ছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার এবং লেখার কালার এক, সো আমি লেখাগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এই যে যখন এটাকে ধরতেছি তখন কিন্তু দেখা যায়, এটা যখন ধরতেছি তখন দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে সে বর্ডার। সো এটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, এটা অ্যাডজাস্টমেন্ট হবে, এটা হচ্ছে 400 করা আছে, এটাকে 200 করে দিই, সেভ করি, এখন এটাকে রিলোড দেই, দেখেন এটা এর ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখন কথা হলো যে এটা দেখতেছি, এখন যে কাজটা করব, এর একটা অপাসিটি দেওয়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে? আর একটা বিষয় একটু খেয়াল করি, যখন আমি এটা দিলাম, যখন আমি এটা দিলাম, তখন এই জিনিসটা শো করতেছে, বাট এটা তো এখন শো করবে না আমার, এই শো করতে গেলে কি করতে, শোটাকে আমি যদি উইথড্র করতে চাই, তাহলে আমরা এর আগে শিখেছিলাম যে ওভারফ্লো নামে আমাদের একটা প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন করে দেবো, যেগুলো বাড়তি হয়েছে অর্থাৎ ডিভের বাইরে চলে গেছে ওটাকে আমি হাইড করে দিলাম, এই যে দেখেন হাইড করে দিলাম, এখন হাইড হয়ে গেছে, সো হাইড হয়ে গেছে। এখন কি করব, যখন এটা হোভার করবে তখন এখানে যেন শো করে, বিষয়টা হচ্ছে এইটা, তার আগে যে ইফেক্টটা আমি দিয়েছি এখানে হচ্ছে যে বিষয়টা, এখানে আমি একটা অপাসিটি দিয়ে দিব, অপাসিটি এখানে করে দিলাম হচ্ছে 0, সেভ করলাম, কারণ কি এই ডিপটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, যেমন এখানে কি আছে দেখেন, এই যে কালো হয়ে যাচ্ছে,
এটা কিন্তু মেম্বারের ইয়ে না, ঠিক আছে? মেম্বারের হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে যখন আমি হোভার করতেছি মেম্বারের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কালো, সেটা আমাকে সামনে নিয়ে আসতেছে, কথা বুঝছি? আর এই ডেজিগনেশনটা সামনে ফোকাস করতেছে, কালোর সাথে সাদাটা ভালোভাবে মিক্স করতেছে, এটা হচ্ছে বিষয়। এখন এই জিনিসটা যদি আমি এখানে করতে চাই তাহলে কি করব? মোটামুটি আমাদের কাজ কিন্তু আগাচ্ছে, সো এই পর্যন্ত আসছে। এখন হচ্ছে এরা পজিশন করে দিচ্ছি, ওভারফ্লো করে দিচ্ছি, সব ঠিক আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে আমার ডেজিগনেশন, ডেজিগনেশন নিয়ে আমাকে কাজ করতে হবে। সো ডেজিগনেশনটা নিয়ে কিন্তু কাজ করি না, এখন আমি ডেজিগনেশনটাকে ধরবো, কপি করলাম, সরি কপি করলাম, কপি করে এই ডেজিগনেশনটা এ আমি ধরলাম ডট ডেজিগনেশন। এখন ডেজিগনেশনের যে কাজটা করব, ডেজিগনেশনেরও আমি একটা হাইট দিব, ঠিক আছে? সো হাইট না দিয়ে আমি আগে উইডটা দিয়ে নিই, উইড সেম ভাবে মেম্বারের যে যতটুকু হাইট দেওয়া আছে উইড দিয়ে আছে, সেম এরও সেম উইডটাই আমাকে দিতে হবে, ঠিক আছে? সাপোজ এর দিয়ে আছে কত, 200 পিক্সেল, 200 পিক্সেল, এরও হচ্ছে আমি একটা হাইট দিয়ে নিব, এর হাইটও দিয়ে দিলাম আমি সাপোজ 200 পিক্সেল, সেভ করলাম। এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড আমি এখনো দেইনি, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড দেই নাই, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই আগে, ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট চেক করার জন্য রেড, তাহলে জাস্ট দেখানোর জন্য আপনাদের যে ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই আমি, তাহলে দেখতেছি যে অন্য কি একটা ঝামেলা হয়ে গেছে, তাই না? সো ডেজিগনেশন, ডেজিগনেশন আমার ডেজিগনেশনের বানান ঠিক আছে কিনা একটু দেখে নিই। ডেজিগনেশন এখানে এসে ডেজিগনেশন ব্যাকগ্রাউন্ড কালার রেড, ইয়েলো, আমি এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিই আবার ওইটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো কালার আমি দিচ্ছি না, কারণ এই ডেজিগনেশনটা আছে মেম্বারের ভিতরে। সো এই ডেজিগনেশন নিয়ে এখন এই পজিশনে আছি আমরা, তাই না? এখন যে কাজটা করব, আমরা আগেই বলছি যে আমার যে ডেজিগনেশন আছে, ডেজিগনেশনটা যে কাজটা করছি এখানে যেটা শো করতেছে একটু খেয়াল করি আমরা, এটা শো করতেছে রিলোড, ডেজিগনেশনটা কোথায় আছে একটু দেখে নিই। ডেজিগনেশন এখানে দেওয়া আছে, সেভ যদি করি আমি, ওভারফ্লো হিডেন করছিলাম, তাই না? আচ্ছা এখানে ওভারফ্লো হিডেন করছে, এই জন্য ডেজিগনেশন নাই। তো এখানে একটু কাট করি, সেভ করি, সেভ করে হচ্ছে আবার যদি দেখি ডেজিগনেশন আমার আছে। সো ওভারফ্লো যেটা আছে সেটা আমরা এখান থেকে সেভ করলাম, সেভ করে ডিজাইন ইয়ে করে দিলাম, এখন এটা হচ্ছে রিজাল্ট করলাম, এখন নাই। এখন হচ্ছে আমার ডেজিগনেশন নিয়ে আমরা এখন কাজ করব। সে কপি করলাম এটাকে, কপি, তারপরে হচ্ছে এখানে ডেজিগনেশন ডট পেস্ট করলাম, পেস্ট করে হচ্ছে এর একটা হাইট যদি দিই। আচ্ছা তার আগে হচ্ছে আমি এইটার একটু কালার দিয়ে নেব, যে এর ভিতরে যে কালারটা হবে সেটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? কালার, কালার হবে হোয়াইট, হোয়াইট যেহেতু হচ্ছে আমি কালোর উপরে কালারটাকে ফোকাস করব, এই জন্য মেম্বারের ভিতরে যেহেতু, অর্থাৎ এইটার ভিতরে যেহেতু এই কালারটা একটু দিয়ে দেবে, সেটা সাদা কালার ম্যাচিং করবে না, বাট এর ব্যাকগ্রাউন্ডে যদি এটা কালো ফোকাস করে তখন ওই সাদা কালারটা ম্যাচিং করবে। এই জন্য আমি কালারটাকে, যেহেতু এটা মেম্বারের ভিতরেই আছে, এটা মেম্বার, মেম্বারের ভিতরে আছে, মেম্বারের আমি ভিতরে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে টেক্সট অ্যালাইন যদি বলি, এটাকে সেন্টার করে দিলাম, ঠিক আছে? টেক্সট অ্যালাইন এর ভিতরে যে টেক্সট আমি নিয়েছি
সেই টেক্সটটা হয়ে যাবে সেন্টার। ওকে, সেভ করলাম, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? তো এখন আমার ডেজিগনেশনের এখানে গেলাম, এখানে হচ্ছে আমি এর একটা উইড দিয়ে দিই, উইড দিলাম সাপোজ 200 পিক্সেল। তারপরে হচ্ছে এর একটা হাইট যদি দিই আমি, হাইট এটাও সাপোজ 200 পিক্সেল দিলাম, তাহলে কি হবে, 200 পিক্সেল দিলাম, আর এখান থেকে হচ্ছে একটু প্যাডিং যদি আমি দিয়ে দিই, প্যাডিং সাপোজ দিলাম হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল টপ থেকে, তারপরে 0 পিক্সেল, তারপরে 0, সব দিক থেকে 0, বা শুধু টপ থেকে আমি নামাবো আর কি, টপ থেকে একটু প্যাডিংটা সুন্দর দেখাবে। সেভ করলাম, এখন একটু রিলোড দিই, রিলোড দিয়ে কিছুই আসলে স্পষ্ট আমরা কিছু দেখতে পারবো না, কখন দেখতে পারবো আমরা। এখন এটা হচ্ছে যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে এখান থেকে মনে করেন যে আমি আরেকটু কিছু কাজ করে নিই, যেমন এটার আগেরটা হচ্ছে এটা করে, এটার যে কাজটা করতে হবে এর অপাসিটি আমরা দিয়ে আসতে হবে, আমাদের অপাসিটি করে দিলাম 0 পিক্সেল বা 0, অপাসিটি করলাম 0, সেভ করলাম, রিলোড করলাম, অপাসিটি যখন 0 করতেছে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, অপাসিটি 1 করি দেখি, 1, সেভ, এখন কিন্তু আছে, আচ্ছা অপাসিটি 1 আছে, ওকে ডান। অপাসিটি এইখানে এসে আমি যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে ট্রানজিশন নিয়ে আনবো আমি, ট্রানজিশন অপাসিটিকে করব অপাসিটি 2 সেকেন্ড, 2 সেকেন্ডের একটা ট্রানজিশন ইফেক্ট দেখি আমরা, সেভ করলাম, তারপরে হচ্ছে আমি ডেজিগনেশনটাকে যদি একটু হোভার করি, কপি করলাম, সাপোজ এখানে হচ্ছে ডেজিগনেশনটাকে যদি একটু হোভার করে নিই, হোভার, এখানে হচ্ছে অপাসিটি একটু চেঞ্জ করবো, অপাসিটি 0.8 করে দিব, সেভ করলাম। যখন ডেজিগনেশনকে হোভার করব তখন কি ঘটনা ঘটে একটু দেখি, কোনো পরিবর্তন নাই, ওকে, কেন হচ্ছে একটু দেখে নিই, এখানে হচ্ছে ট্রানজিশন অ্যালাইন দিচ্ছি, ট্রানজিশন অপাসিটি দিচ্ছি, এখানে একটু কাট করে, এটাকে কাট করে এখানে যদি এটা দিই, পেস্ট করি, সেভ, রিলোড দিই, এটাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ, এটা পজিশন, পজিশন সেট করতে হবে, এর পজিশন করে দিলাম হচ্ছে রিলেটিভ, ঠিক আছে, এর সাপেক্ষে আমাকে ডেজিগনেশন এটাকে করে দিব কি, পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট, তাহলে টপ থেকে যদি আমি আমার এটাকে 0 করে দিই, টপ 0, তারপর হচ্ছে লেফট থেকে যদি 0 করি, লেফট থেকে 0, টপ লেফট 0, এখন যদি এটাকে একটু রিলোড দেই, তাহলে দেখতেছি যে আমার এটা আসতেছে, এই যে এই অংশটা আসতেছে। তো এটাকে আমি যদি আরেকটু নিচে নিয়ে আসতে চাই, তাহলে আমি টপ থেকে নামাই দিই, সাপোজ টপ থেকে যদি এখানে, এখানে যদি একটু কমাই দিই, একটু দেখি 100 করে দিই, 100, 100 কমাই, হাইটকে 100 করে দিই, আর প্যাডিংটা করে দিই আমি সাপোজ 100, প্যাডিং টপ থেকে 100 করে দিই, তাহলে এটা একটু নিচে নেমে আসবে, বাট হোভার ইফেক্টটা আমার কাজ করতেছে, তাই তো? এইটা যেমন আছে, এটা হোভার ইফেক্ট আসছে, এটার সাথে হোভার ইফেক্ট আসছে, এটা কাজ করে না। সো এখন হচ্ছে এটার আমি ব্লাক দিয়েছিলাম, এটা ব্লাক দিয়েছি, মেম্বারেরটা ব্লাক দেওয়া আছে, আর
লাখ দেওয়া আছে, এর একটা অপাসিটি আমরা এখানে দেব। অপাসিটি অপাসিটি দিলাম সাপোজ জিরো, এর অপাসিটি দিয়ে দিলাম জিরো, অর্থাৎ এখানে সে শো করতেছে না। এখন দেখেন, সরি, এখানে হচ্ছে শো করতেছে না, অপাসিটি জিরো দিয়েছি যখন তখন এটা শো করে না। আচ্ছা, তাহলে অপাসিটি এখানে যদি আমি ওয়ান দিয়ে রাখি, ওয়ান দিলাম, সেভ করলাম, এটা আছে। আচ্ছা, এটা 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 কোনটা? এটা হচ্ছে যেহেতু আমি এখানে যে হাইটটা দিয়েছি এইটাকে যদি হোভার করি, তাহলে এর অপাসিটির যে বিষয়টা সেটা হচ্ছে একটু দেখি যে ডেজিগনেশন এটা দিয়েছি, এটা হাইট দিয়েছি, প্যাডিং দিয়েছি হাইট। আচ্ছা, এর একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই, এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সিকে ব্ল্যাক, সেভ করলাম। এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখেন একটা কালার আসতেছে, এই যে দেখেন ইফেক্টটা এখন পড়তেছে। হ্যাঁ, ইফেক্টটা এখন পড়তেছে হোভারের এখানে, এখানে অপাসিটি দেওয়া আছে কত, ওয়ান। সো এখানে ওয়ান না দিয়ে যদি আমি জিরো দিই, জিরো দিই, সেভ করি, জিরো। সো এখন এটা আছে, যখন এই যে দেখেন, এখন দেখেন এটা যখন হচ্ছে কাজ করতেছে তখন এটার মতো কাজ করে। সো এটা হচ্ছে যে কাজটা করলাম, এটার একটা অপাসিটি দেওয়া আছে, এটা অপাসিটি না দিলেও এখন মনে হয় প্রবলেম হবে না। কাট করলাম, সেভ করলাম, রিলোড করলাম, এখন দেখেন কোনো পরিবর্তন, সমস্যা নাই। এইখানে এসে আমাকে যে কাজটা করতে হবে, এখানে রিলেটিভ করছি আমি, এইখানে ডেজিগনেশনে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এই হাইটটা একটু চিন্তা করতে হবে আপনাকে কত, এই প্যাডিংটা নিয়েছি কিভাবে, এই হাইটটা আমি 200 দিলেও এখানে কোনো প্রবলেম নাই। সেভ করলাম, 200 করলাম, 200 দিলাম, এখন দেখেন কোনো প্রবলেম দেখবেন না, প্রবলেম কিন্তু নাই। সো এটার হাইট কিসের ভিত্তিতে দিলাম আমরা, উপরের যে মেম্বারের, মেম্বারের যে হাইটটা আছে, উইডটা আছে, এই মেম্বারের হাইট উইড যত 200x200 দেওয়া আছে, এই ডেজিগনেশনেরটাও আমি 200x200 করে দিলাম। এবং যে বিষয়টা করলাম যে এখানে প্যাডিং দিয়ে দিলাম, শুধু টপ থেকে, টপ থেকে সে 100 পিক্সেল নিচে নেমে আসছে, ঠিক আছে, যেহেতু এইটা টপও আমরা জিরো করে দিচ্ছি যে লেখাটা একেবারে টপ থেকে শো করবে, শুধু প্যাডিং এর কারণে, এই প্যাডিং এর কারণে এটা সেন্টারে আসছে, কিন্তু এই যে সেন্টার টপ থেকে নামাইছে। এটাকে যদি একটু কমাই দিই, 95 করে দিই, 95, তাহলে এটা আর একটু উপরে উঠবে, আর একটু উপরে উঠবে। সো এটাকে কন্ট্রোল করতে পারবো আমরা। সো ডেজিগনেশনের একটা ইফেক্ট দিয়েছি ব্ল্যাক, এই ইফেক্টটা আপনি অন্যভাবে দিতে পারেন, ব্ল্যাক ছাড়া হচ্ছে রেডও দিতে পারেন, রেড, সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখেন রেডের উপরে ইফেক্ট, ঠিক আছে, কালোর উপর না, রেডের উপরে। সো এইভাবে আপনারা ইফেক্ট তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এখন একটু চিন্তা করেন যে মোটামুটি এই জিনিসটা যদি চিন্তা করেন, মেন জিনিস হচ্ছে এটা যে ডেজিগনেশনটা একটু যদি ভালোভাবে বুঝি, এই যে মেম্বার যেটা আছে, মেম্বারের হাইট যেটা দেওয়া আছে, হাইট উঠে ওইটা দিতে হবে আমাকে, আর প্যাডিংটাকে কোটা ইয়ে করছে, এই যে হোভার, আমরা যে হিডেন করলাম ওভারফ্লোটাকে, এই ওভারফ্লোটাকে কন্ট্রোল করার জন্য এইটাকে আমাকে মেম্বারটাকে পজিশন রিলেটিভ করতে হয়েছে, আর ডেজিগনেশন এসে অ্যাবসলিউট করতে হয়েছে। আর এই যে ট্রানজিশন, যেটা ট্রানজিশনটা কি কাজ করতেছে, ট্রানজিশনটা কাজ করতেছে হচ্ছে এই যে অপাসিটিটা, এটা সময় নিচ্ছে, দেখেন আমি যাচ্ছি আর হয়ে যাচ্ছে এরকমটি না, একটা নির্দিষ্ট সময় নিতেছে, এটাই হচ্ছে সেই অপাসিটি, যে অপাসিটিটা আছে হচ্ছে এটা কত সময় ধরে নিবে। এখন জিরো আছে, জিরো সময়টা কত সময় ধরে কাজ করবে, এটা 2 সেকেন্ড সময় ধরে এটা কাজ করবে, স্লোলি কাজ করবে। এটা আরও যদি বাড়াই দিই আমি, এটা এটা যদি বাড়াই দেই, তাহলে হোভার ইফেক্টটা কাজ করবে আরও কিছু সময় পরে, অর্থাৎ একটা খুবই স্লোলি কাজ করবে। এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এই যে হোভার ইফেক্টটা, ও
হইতে সময় নিতেছে অনেকখানি। তো এই জিনিসটা হচ্ছে এটা, 6 সেকেন্ডের জায়গায় আমি 2 সেকেন্ড করে দিচ্ছি, যাতে ওইটা সময় মতো কাজ করে। টপ লেফট এটা যদি আমি না দিই কি হয়, সেভ করলাম, রিলোড করলাম, দেখেন এখন কিন্তু নাই। টপ লেফট হচ্ছে এই টপ থেকে আমরা এটাকে জিরো করতে হবে। আমরা জানি যে কন্ট্রোল জেড, যে একটা সাপেক্ষে আর একটা কাজ করাইতে গেলে, যেহেতু এটা হচ্ছে আমার প্যারেন্ট, এইটা হচ্ছে তার চাইল্ড, চাইল্ডকে কন্ট্রোল করতে গেলে টপ জিরো লেফট জিরো মানে কি, বিষয়টা হচ্ছে যে এই যে এর ভিতরে যে লেখাটা আছে এটা যেন এখান থেকে শো করে আর এই পাশ থেকে যেন শো করে। বাট আমরা যে কাজটা করছি যে প্যাডিং দিয়ে এটাকে আমরা নামাইছি, নট টপ আর হচ্ছে লেফট দিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এই হলো আজকের আমার ক্লাস। আর এই হোবারটা কাজ করতেছে কখন, যখন ডেজিগনেশনের উপরে আমি কার্সরটা রাখতেছি, তখন অপাসিটির যে ধর্ম আমরা 1 দিয়ে মেজার করি, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আছে রেড। তো এর এগেনস্টে রেডের উপরে একটা ইফেক্ট করতেছে জাস্ট, এই রেডের পরিবর্তে ব্ল্যাকটাই ভালো, আমি ব্ল্যাক দিয়ে দিলাম, সিকে ব্ল্যাক। সো এই ইফেক্টটা পড়তেছে এইখানে, কালোর সাথে ইফেক্ট করতেছে, যেহেতু মেম্বারের ব্ল্যাক দেওয়া আছে, সো এটাও ওই ব্ল্যাকের সাথে কাজ করতেছে। তো এই হলো আজকের আমার ক্লাস। আশা করি আপনাদের টিম মেম্বার রিলেটেড যে একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে চেষ্টা করলাম, যে এরকম অনেক কনসেপ্ট আছে, অনলাইনে আরো রিসার্চ করলে অনেক ভালো ভালো।